দিনাজপুরের উপর দিয়ে মেদো থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হিমশীতল বাতাসের গতিও বেড়েছে, এতে কাহিল হয়ে পড়ছে জনজীবন। মঙ্গলবার বাতাসের গতি ছিল 2 নট, বুধবার তা বেড়ে 3 নটে প্রবাহিত হচ্ছে। ঘন কুয়াশা আর শীতে কৃষকরা বড় বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন। ক্ষতির হাত থেকে বাঁচতে বীজতলা মুড়িয়ে দেওয়া হচ্ছে পলিথিন দিয়ে। বুধবার দিনাজপুরে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে, যা মঙ্গলবার ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বৃহস্পতি ও শুক্রবারও অতি ঘন কুয়াশার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে পরবর্তী 5 দিনে রাতের তাপমাত্রা কমতে পারে। A generous soul with many possibilities. Blaze Hoskin.